মৎস্য চাষের উন্নয়নের মৎস্যমন্ত্রীর সাহায্যের আশ্বাস। ঊনকোটি জেলার কৈলা শহরের খাওয়ারবিল চৌদ্দ দেবতা মন্দিরে বৈঠক শেষে মৎস্যমন্ত্রী দিলেন এই ঘোষণা। সেই সঙ্গে বহু পুরনো চৌদ্দ দেবতা মন্দিরের উন্নয়নেরও আশ্বাস প্রদান করলেন। মন্ত্রীর এই ঘোষণায় কৈলা শহরবাসী খুবই খুশি। মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার বহু পূর্বে সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যে যে পরিমাণ মৎস্যের চাহিদা রয়েছে সেই তুলনায় উৎপাদন অনেকটাই কম। এই ঘাটতি মেটানোর জন্য মৎস্যমন্ত্রী সুধাংশু দাস উদ্যোগ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে মৎস্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রায়শই সভা করছেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য বৃহস্পতিবার ঊনকোটি জেলার কৈলা শহরের খাওড়াবিল এলাকায় মৎস্য চাষীদের নিয়ে এক সভা করলেন মন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মৎস্য চাষের সঙ্গে যুক্তদের বিভিন্ন সাহায্যের আশ্বাস প্রদান করেছেন। কারণ আমাদের সমস্ত দপ্তরের আধিকারিকরা আমাদের সাথে আছেন, আর আপনারা যে দাবিগুলি আমাদের সামনে তুলে ধরেছেন, আমার মাননীয় ফিশারি দপ্তরের যিনি অধিকর্তা উনিও আপনাদের সামনে আলোচনা করেছেন, মাননীয় জেলা শাসকও আপনাদেরকে বলেছেন, আমাদের ডাইরেক্টর আছেন এআরডিডি এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন ফিশারি ডিপার্টমেন্টের, উনিও নিশ্চয়ই আপনাদের বিষয়গুলি শুনেছেন। তো আমরা খুব দ্রুত আপনাদের এই বিষয়ের উপর আমরা আলোচনা করব, প্ল্যান করব এবং খুব দ্রুত যেন আপনাদেরকে সেই সমস্ত ফেসিলিটি পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা নিশ্চয়ই। এই সভায় মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, জেলা শাসক তড়িৎ কুমার চাকমা, মহকুমা শাসক প্রদীপ সরকার, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী সহ অন্যান্য আধিকারিকেরা। এই সভায় 175 বছরের পুরনো চৌদ্দ দেবতা মন্দিরের উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। উপস্থিত মন্ত্রী সহ আধিকারিকেরা মন্দিরের উন্নয়নের আশ্বাস দেন। মন্ত্রী আরো জানান, খাওড়াবিল অঞ্চল নিয়ে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করা হবে। মৎস্য মন্ত্রীর এই ঘোষণায় এলাকায় খুশির হাওয়া বইছে। রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।